ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা সদর বিজেপি সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে ধন্যবাদ র্যালি। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি আগরতলা সদর সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে আগরতলা শহরের রাজপথে এক সুবিশাল র্যালি করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার সহ অন্যান্যরা। এদিনের এই র্যালিটি আগরতলা মেলার মঠস্থিত হজ ভবনের সামনে থেকে শুরু হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমণ করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এক স্মারকলিপি প্রদান করবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন ত্রিপুরা হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্স টিভি বাংলা। সেরা ব্যক্তিত্ব যশস্বী প্রধানমন্ত্রী দামোদর নরেন্দ্র ভাই মোদীজি, আমাদের অল ইন্ডিয়া রাষ্ট্রীয় অল্পসংখ্যক মোর্চার পক্ষ থেকে আমাদের কর্মসূচি দিয়েছে যে সারা ভারতবর্ষের সারা ত্রিপুরাজ্যের প্রতিটি ডিএমের নিকট মোদীজির সুক্রিয়া অভিনন্দন কর্মসূচি। যেমন মুসলিম সমাজের জন্য, মুসলিম মহিলাদের জন্য তিনটা মূল্যবান কাজ করেছে, সেটার জন্য আজকের এই কর্মসূচি। প্রথম হলো 33% মহিলা রিজার্ভেশন, দ্বিতীয় নম্বর হলো মেহরাম হজ ফ্রি মহিলাদের, কারণ আগে যারা মহিলারা যদি হজে যেতে হতো ওনার সাথে একজন অভিভাবক যেতে হতো, এখন মোদী সরকার বলছে না, যে মহিলা একলা যাবে ওনার সম্পূর্ণ গ্যারান্টি আমার, এই কারণে মহিলা মেহরাম মহিলা হজ যেটা ফ্রি, এটা একটা আছে। আরেকটা আছে তালাক প্রথা দূর, এই তিন দফা ডিমান্ড যেহেতু পরিপূর্ণ করেছে মোদীজি, আজকে সারা ত্রিপুরা ভর্তিটি আজকে আমরা পশ্চিম জেলার ডিএম জেলা শাসকের নিকট উনার মাধ্যমে আমরা মহিলারা স্মারকলিপি প্যারেড করে মোদীজিকে সুক্রিয়া অভিনন্দন বার্তা পাঠানোর জন্য আজকের আমাদের কর্মসূচি। আমাদের পাশাপাশি আমাদের গোমতী জেলা হয়ে গেছে, আমাদের গতকালকে সিপাহী জেলা হয়েছে, আজকে এখানে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা ডিএমের সাথে আমরা মিলিত হব। আগামী 18 তারিখ আমরা উনকুটি জেলায় কৈলাসহরে মিলিত হব। 19 তারিখ এখনও ফাইনাল হয়নি, ফাইনাল হওয়ার পথে 19 তারিখ আমরা আমার সাথে ধলাই জেলায় দেব। আমরা 27 তারিখ দক্ষিণ ত্রিপুরা আমরা দেব, এবং লাস্ট প্রোগ্রাম হবে আমাদের উত্তর ত্রিপুরা, সেখানে ঐতিহাসিক রূপ ধারণ করবে। কারণ মোদীজি একটাই মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ, সবকো বিশ্বাস সবকো প্রয়াস। আজকে ত্রিপুরার যে ভারতবর্ষের যে সরকার চলছে, বিগত দিন যে সরকারগুলো ছিল নির্দিষ্ট দলের সরকার ছিল, বর্তমান ভারতবর্ষের ত্রিপুরার যে সরকার আপাম জনগণের সরকার, এই সরকার দলবদ নির্বিশেষে সরকার। সেই কারণে আজকে ত্রিপুরাজ্যের প্রতিটি মুসলিম মহিলারা আজকে মোদীজিকে সুক্রিয়া আদায় করছে, এবং মোদীজি সুক্রিয়া আদায় এবং দীর্ঘায়ু কামনা করছে। সেই কারণে আজকে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচিতে আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, সংখ্যালঘু মোর্চার, এবং এখানে আমাদের জেলা সভাপতি আছেন, এই জেলার আমার জেলা প্রেসিডেন্ট আছেন, এবং আমাদের বিধায়িকা, হ্যাঁ উদ্যোক্তা, সংখ্যালঘু মোর্চা আমাদের বাজারঘাটের বিধায়িকা সদর আরবান জেলা কর্মসূচি।